চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জলাশয়ে বর্ষায় প্লাবিত ধান ক্ষেত ও সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে 2022-23 অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। শনিবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসা, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজী আহমেদ মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রোমা, প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান প্রমুখ।